যে সকল পুরুষের বীর্য খুবই পাতলা কিংবা বীর্যর পরিমাণ খুবই কম অথবা জীবিত শুক্রাণুর পরিমাণ খুবই কম কিংবা বীর্যের সক্রিয় উপাদান কম থাকার কারণে ছেলে মেয়ে হচ্ছে না, তাদের জন্য খুব অসাধারণ একটি ওষুধ যা সেবনে বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে কিংবা যাদের বীর্য পাতলা তাদের বীর্য ঘনত্ব বাড়াবে বা যাদের জীবিত শুক্রাণু পরিমাণ কম তাদের শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করবে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিন রিভিউ পর্বে শুক্রতরল্য ও যৌন দুর্বলতার চিকিৎসার কার্যকরী মেডিসিন মাজুনে মুগাল্লিস, যা বীর্য গাঢ় করে শুক্রতরল্য দূর করে ইহা শুক্রমোহ ও অসময়ে বীর্যপাত রোধ করে। মাজুনে মুগাল্লিস ব্যবহৃত উপাদানগুলো বীর্যরসকে গাঢ় করে, সঙ্গমের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং যৌন অক্ষমতা দূর করে। উপাদানসমূহ: কাগজি বাদামের শাঁস যা অ্যালমন্ড নাট হিসাবে পরিচিত, এই বাদামে পাবেন প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং কার্বোহাইড্রেট ইত্যাদি, যা হার্ট ও যৌন দুর্বলতার জন্য বেশ কার্যকরী। নারিকেলের শ্বাস: নারিকেলের শ্বাসে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, আমিষ, এছাড়া ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি12 এবং ভিটামিন বি6, যার ফলে ইহা বীর্য গাঢ় করে এবং যৌন দুর্বলতা দূর করে। চিল গোজার শ্বাস: পাইন বাদাম বা চিল গোজার শ্বাসে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং আয়রনের মতন জরুরি পুষ্টি উপাদান। বলা হয়ে থাকে যে সকল পুরুষের পুরুষত্বহীনতায় ভুগছেন তাদের সেই রোগের উপশম করে এই ধরনের বাদাম, আর এই টোটকা কিন্তু সেই প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। চিলগোজার শ্বাসের উপস্থিত ফ্যাটি অ্যাসিড যৌন ক্ষমতা বজায় রাখে ও শুক্রাণুর উৎপাদনও বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, পাইন বাদাম টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতেও যথেষ্ট ভূমিকা রাখে, যার ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া আরও রয়েছে কাতলিগত, বংশলোচন, ছোট এলাচ, দারচিনি, আরবি গাম, গমের শ্বেতসার, সালের মিশরি, চিনিয়াগত, রুমি মস্তকি, এ সকল উপাদানের সমন্বয়ে তৈরি মাজুনে মুগাল্লিস। নির্দেশনা: শুক্রতরল্য, শুক্রমোহ, দ্রুত বীর্যস্খলন ও যৌন দুর্বলতার জন্য বিশেষ কার্যকরী এই মাজুনে মুগাল্লিস। সেবনবিধি: 1-2 চা চামচ দৈনিক 1-2 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, অর্থাৎ মাজুনে মুগাল্লিস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট অপশনে কমেন্ট করুন। তাছাড়া যৌন দুর্বলতাজনিত অন্য কোনো সমস্যা থাকলে কমেন্ট অপশনে আপনার সমস্যার কথা লিখুন। আপনার সমস্যার উপর ভিত্তি করে আপনাকে অবশ্যই পরামর্শ দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট অপশনে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।